সালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 45তম ভিডিও। আজকের ভিডিওটাতে যে ফর্মুলা নিয়ে কথা বলবো সেই ফর্মুলাটার নাম আছে অর অ্যান্ড নট ফর্মুলা। আমি 44তম ভিডিওতে যে ফর্মুলাটা নিয়ে কথা বলেছিলাম সেই ফর্মুলাটার নাম হচ্ছে অ্যান্ড ফর্মুলা, এবং অ্যান্ড ফর্মুলার কী কাজ সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড ফর্মুলা মূলত যখন দুইটা লজিক্যাল ফর্মুলাই বা লজিক্যাল ইনফরমেশনই আসলে ট্রু থাকে বা সত্য থাকে তখনই সে ট্রু শো করে। কিন্তু অর ফর্মুলার কাজটা হচ্ছে এখন যে যদি দুইটা লজিক্যাল ফর্মুলা থেকে যে কোনো একটাও যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে অর ফর্মুলা আসলে ট্রু শো করবে। অর্থাৎ অ্যান্ড ফর্মুলা যদি দুইটা লজিক্যাল ফর্মেটি সঠিক থাকে তাহলে সে ট্রু শো করবে, আর অর ফর্মুলা হচ্ছে যদি দুইটা লজিক্যাল মেথডের মধ্যে যে কোনো একটা লজিক্যাল মেথডও সঠিক থাকে তাহলে সে ট্রু শো করবে, এবং দুইটা লজিক্যাল মেথডও যদি সঠিক থাকে তাহলেও সে ট্রু শো করবে। আর নট ফর্মুলার কাজ হচ্ছে সে ট্রুগুলোকে আসলে ফলস দেখাবে এবং ফলসগুলোকে সে ট্রু দেখাবে। তো এই জিনিসটা আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য, অর এবং নট ফর্মুলার কীভাবে কাজ করে সেটা শেয়ার করার জন্য আমি প্রিভিয়াস যে টেবিলটা ইউজ করেছিলাম 44-এ সেই টেবিলটাই আসলে এখানে আমি ইউজ করতেছি। তো আমি এখানে অর ফর্মুলা সেম আগের লজিকটাই আমরা ইউজ করতেছি এবং এতে আসলে কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অর ফর্মুলাতে এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখতেছি অর, অরটাকে ডাবল ক্লিক করে দিলাম, এবং ফার্স্ট লজিক হচ্ছে যদি তার ইয়ার অফ সার্ভিস আমি ক্লিক করে দিলাম, ইয়ার অফ সার্ভিস যদি তার 5 ইয়ার্সের কম হয়, সরি 3 ইয়ার্সের কম হয়, তাহলে সে দেখাবে হচ্ছে 3 ইয়ার্সের সমান বা 3 ইয়ার্সের কম হয় তাহলে সে দেখাবে ফলস। এটা আমার ফার্স্ট লজিক। এবং সেকেন্ড লজিক হচ্ছে তার পে রেট, যে পে রেট আছে আর্লি পে রেট সেটা যদি তার 25-এর সমান বা 25-এর থেকে কম হয় তাহলে সে দেখাবে হচ্ছে ফলস। আমি আগে বলে নিয়েছি যদি দুইটা মেথড থেকে যে কোনো একটা মেথডও সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে আমাদেরকে ট্রু দেখাবে। তো প্রথম মেথডটা দিয়েছি যে তার যে ইয়ার অফ সার্ভিস সেটা যদি 3 ইয়ার্সের সমান বা 3 ইয়ার্সের কম হয়, এবং সেকেন্ড মেথডটা দিয়েছি তার যে পে রেট সেটা যদি 25-এর সমান বা 25 থেকে কম হয়। এই দুইটা মেথড থেকে যে কোনো একটা মেথডও যদি তার সাথে মিলে যায় তাহলে সে ট্রু দেখাবে, আর যদি একটা মেথডও না মিলে তাহলে সে ফলস দেখাবে, আর দুইটা মেথডই যদি মিলে যায় তাহলে সে ট্রু দেখাবে। তো আমি এন্টার করে দিচ্ছি, এখানে দেখাচ্ছে ফলস, প্রথম পার্সনে দেখাচ্ছে ফলস। আমি এটাকে টেনে ধরে স্ক্রল করে দিলাম, এখানে দেখাচ্ছে প্রথম পার্সনের এখানে ফলস, কারণ হচ্ছে ফার্স্ট পার্সনের যে সার্ভিস ইয়ার অফ দ্য সার্ভিস সেটা আসলে 3-এর কম, এবং পেমেন্ট যে রেট পে রেটটাও আসলে 25-এর কম আছে, যার কারণে এই ফার্স্ট পার্সনকে দেখাচ্ছে হচ্ছে ফলস। সেকেন্ড পার্সনের এখানে পে রেট ইয়ার অফ সার্ভিস এবং পে রেট দুটোই আসলে বেশি, যার কারণে দুইটা মেথডেই মিলে গিয়েছে, এবং দুইটা মেথডে মিলার কারণেই তার এখানে দেখাচ্ছে হচ্ছে ট্রু, যে সেকেন্ড পার্সনে হচ্ছে ট্রু দেখাচ্ছে। তারপর থার্ড পার্সনের যে সিমল আছে তার এখানে ট্রু দেখাচ্ছে, তবে একটা জিনিস খেয়াল করেন তার কিন্তু যেটা ইয়ার অফ সার্ভিস কিন্তু তার এখানে কম আছে, অর্থাৎ ফার্স্ট মেথডে ইয়ার অফ সার্ভিসে কিন্তু সে 3 ইয়ার্সের কম, বাট পে রেটে সে বেশি আছে, 53 আছে পে রেটে, যার কারণেই তাকেও দেখাচ্ছে এখানে ট্রু। আমি বলেছি যে কোনো একটা মেথডের মধ্যে দুইটা মেথডের মধ্যে যে কোনো একটা মিলে গেলেও সে ট্রু দেখাবে। এখানে দেখেন যে সিমুলের এখানে ফার্স্টটাতে কিন্তু ফার্স্ট মেথডে কিন্তু তারটা লজিকে কিন্তু তারটা ম্যাচ করেনি, কিন্তু সেকেন্ড লজিকে তারটা ম্যাচ করেছে, যার কারণে সিমুলের এখানে ট্রু দেখাচ্ছে। লুবনার এখানে ফার্স্ট লজিক এবং সেকেন্ড লজিক আসলে কোনোটাতেই ম্যাচ করে নাই, যার কারণে এখানে তাকে ফলস দেখাচ্ছে, অর্থাৎ তার এখানে কোনোটাই ম্যাচ করেনি। আর এখানে রবিনের এখানে ফার্স্ট লজিকে ম্যাচ করেছে, অর্থাৎ তার ইয়ার অফ সার্ভিস যেটা আছে ইয়ার অফ সার্ভিসে তার এখানে
3 ইয়ার্সের বেশি আছে, বাট পে রেটে কিন্তু সে আবার 25-এর কম আছে। তারপরও তাকে এখানে ট্রু দেখাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে অর ফর্মুলার কাজ হচ্ছে যদি দুইটা লজিক কি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে সে ট্রু দেখাবে, দুইটা লজিক থেকে যদি একটা লজিকও ঠিক থাকে তাহলে সে ট্রু দেখাবে, যদি দুইটা লজিকের মধ্যে একটা লজিকও ঠিক না থাকে তাহলেই শুধু সে ফলস দেখাবে। অর্থাৎ অ্যান্ড ফর্মুলার কাজ হচ্ছে যদি সবগুলো লজিক ঠিক থাকে তাহলে একমাত্র ট্রু দেখাবে আর বাকি সবগুলোকে ফলস দেখাবে, আর অর ফর্মুলার কাজ হচ্ছে যদি কোনো লজিকই ঠিক না থাকে তাহলেই শুধু ফলস দেখাবে, যে কোনো একটা লজিক ঠিক থাকলেও সে ট্রু দেখাবে। এই হচ্ছে অর এবং অ্যান্ড ফর্মুলার মধ্যে পার্থক্য। তো নট ফর্মুলাটার কাজ কি? নট ফর্মুলার কাজ হচ্ছে অর এবং অ্যান্ড এবং ট্রুগুলোকে, যে ট্রু আছে এবং ফলসগুলো আছে, নট ফর্মুলার কাজ হচ্ছে ট্রু এবং ফলসগুলোকে বিপরীত করে দেওয়া, অর্থাৎ ট্রুকে ফলস করে দাও, ফলসকে ট্রু করে দাও। তো আমি নট ফর্মুলাটা এখানে ইউজ করতেছি, দিয়ে দিচ্ছি তার পাশের সেলটাকে, যে লজিক্যাল ফর্ম্যাটের যে ইনফরমেশান আসছে সেটা, ব্রেকেটটা ক্লোজ করে দিলাম এবং এন্টার করে দিচ্ছি। এখন আপনারা দেখেন যে হ্যাঁ, এখানে যেটা ফলস ছিল সেটা এখানে ট্রু হয়ে গেছে, এখানে যেটা ট্রু ছিল সেটা এখানে ফলস হয়ে গেছে, ট্রুগুলো ফলস হয়ে গেছে, ফলস ট্রু হয়ে গেছে, ট্রু ফলস হয়ে গেছে। দ্যাট মিন্স নট ফর্মুলার কাজ হচ্ছে ট্রুকে ফলস করে দেওয়া এবং ফলসকে ট্রু করে দেওয়া। তো লজিক্যাল ফর্মুলার যতগুলো ভাগ ছিল, অ্যান্ড, অর, ট্রু, ফলস, ইফ, হ্যাঁ, ইফ, ইরোর, লজিক্যাল ফাংশনের ভিতরে যেগুলো ছিল ওগুলো মোটামুটি আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আমি শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এই এক্সেল টিউটোরিয়াল চ্যানেলটার ভিতরে মাইক্রোসফট এক্সেলের যত অ্যাডভান্স লেভেলে এবং বিগিনার যারা আছে এদের জন্য ফর্মুলার প্রয়োগ দেখাতে, যে আসলে কত ফর্মুলা ইউজ করে এক্সেলের কাজগুলোকে কত সহজ করা যায়। এবং সেকেন্ড স্টেপে কিছুদিন পরে ইনশাল্লাহ শুরু করব, সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য। সবাই আসলে অ্যাডভান্স লেভেলের কাজ জানে না বা অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য ক্যাপাবল না। অনেক পার্সন আছে যে আমরা তো মাত্র নতুন শুরু করতেছি, আমরা আসলে কীভাবে কী করব, তাদের জন্য আমি কিছুদিন পরে ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলো আসলে প্রাইমারি লেভেলে হবে, বেসিক হবে। বেসিক থেকে শুরু করে যেদিন আমার মনে হবে যে না তাদের বেসিক শেখা শেষ, তারা এখন অ্যাডভান্স লেভেলে যাবে, তখন আমি তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা বেসিক লেভেল যখন আমার এই টিউটোরিয়ালের ক্লাসগুলো শেষ হবে দেন এখান থেকে আপনারা শেষ করে এখন আপনারা আমার অ্যাডভান্স লেভেলে যান। তখন তারা অ্যাডভান্স লেভেলে এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে থাকলে, বেসিকের সাথে যদি এই ফর্মুলা ইউজ করতে থাকে, আশা করি তারা মাইক্রোসফট এক্সেল নিয়ে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, নিজেরাই অনেক কিছু করতে পারবে। এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, পরবর্তীতে আমি এটাকে আরও বড় ধরনের পরিসরে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এবং আরও বড় ধরনের পরিসরে আপনাদের কাছে আমি এইগুলোকে উপস্থাপন করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই এক্সেল টিউটোরিয়াল নিয়ে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।